শীত মানে ড্রাই স্ক্যাল্প, আর ড্রাই স্ক্যাল্প মানে খুশকি এবং হেয়ার ফল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এই ধরনের নানান সমস্যা শুরু হয় আমাদের চুলে, এবং আমাদের চুলের একদম 12টা বেজে যায় যখনই শীত আসে। আমাদের চুল দেখা যায় আমরা কাভার করে রাখছি, ক্লিন করছি না প্রপারলি, এবং সেই সাথে তো সিজন চেঞ্জের একটা ইফেক্ট পড়েই। নানান রকম সমস্যার সমাধান নিয়ে আমি আজকে তোমাদের একটা DIY এমন রেমেডি দেখাবো যেটা তোমরা খুব সহজেই বাসায় তৈরি করতে পারো। এটা একটা ট্রিটমেন্টের মতো কাজ করবে, তোমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফটাকে পার্মানেন্টলি দূর করে দিবে। না, আমি কোনো রকম প্রোডাক্ট সাজেশন করব না, আমি জাস্ট ন্যাচারাল ঘরে তৈরি DIY হোম রেমেডি দেখাবো যেটা যে কেউ তৈরি করতে পারো, যে কোনো বয়সে ছেলে মেয়ে পুরুষ মহিলা আব্বু আম্মু ভাই বোন সবাই অ্যাপ্লাই করতে পারে। উইন্টার স্কিন কেয়ার সিরিজের পরে সবচাইতে বেশি রেকমেন্ড তোমরা আমাকে করেছো, সবচাইতে বেশি রিকোয়েস্ট তোমরা করেছো হেয়ার কেয়ারের ভিডিওর জন্য। আর আমি মনে করি হেয়ার কেয়ারের মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আসে উইন্টারে, সেটা হচ্ছে একটা হেয়ার ফলের প্রবলেম, আর একটা মূল যে প্রবলেম সেটা হচ্ছে খুশকির প্রবলেম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই খুশকিরই সমাধান দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিন্ডা ফ্রম মেকআপ মেনিয়াক বাই লিন্ডা। ইন্ট্রোতে তো জেনেই গিয়েছো কি নিয়ে আজকের ভিডিও। আজ আমরা কথা বলবো খুশকি হওয়ার কারণ, এবং খুশকি আমরা কিভাবে খুব সহজে বাসায় আমরা ট্রিটমেন্ট করতে পারি, এবং অল্পতেই আমাদের মাথা থেকে পার্মানেন্টলি এই খুশকি সমস্যাটা সমাধান করতে পারি। এই সমস্যাটা কিন্তু স্পেসিফিক কোনো কারণ একেবারেই পাওয়া যায় না, এটা খুবই ভেগ একটা কারণ। এটা নানান কারণে হতে পারে, পুষ্টির অভাবে হতে পারে, ড্রাই স্ক্যাল্পের কারণে হতে পারে। আমার কিন্তু পার্সোনালি অয়েলি স্ক্যাল্প, আমার সারা বছর অয়েলি স্ক্যাল্প, তবে আমি জানি না কেন শীত আসলে আমার চুল অটোমেটিক্যালি মাথার স্ক্যাল্প কিছু কিছু জায়গায় স্পেসিফিক্যালি খুশকিতে ভরে যায়। এটা খুবই নর্মাল, এটা ভয় পাওয়ার কোনোই কারণ নেই। অনেকের আছে সারা বছর হয়, তোমরা এই রুটিনটাকে সারা বছর ফলো করতে পারো, তবে যাদের আমার মতো বিশেষ করে উইন্টারে হয় তারা উইন্টারে জাস্ট এই সিস্টেমটা ফলো করলেই হবে। আচ্ছা, এখন আমরা জেনে নিই খুশকির বিষয়ে কিছু মিথ এবং কিছু ভুল ধারণা, আর আরও কিছু জিনিস যেটা খুশকির সাথে আমাদের হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন আমাদের স্ক্যাল্পে দেখা দেয়, সেই জন্য দেখা যায় আমাদের স্ক্যাল্প ইচি হয়ে যায়। খুশকিটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ডেড স্কিন সেল। আমাদের বডিতে হাতে পায়ে যেরকম মরা চামড়া হয়, পা ফেটে যায়, মুখ চামড়া টান টান হয়ে যায়, ঠিক তেমনভাবে কিন্তু আমাদের স্ক্যাল্পের চামড়াও বছরের সাথে চেঞ্জ হয়। সো যখন আমাদের ডেড স্কিন সেলসটা পড়ে যেতে শুরু করে, নর্মাল কিন্তু একটা লেভেলে পড়তেই পারে, বাট যখন একটা এক্সেসিভ লেভেলে আমাদের চামড়াটা স্ক্যাল্প থেকে উঠে যায় বা ড্রাই স্কিন হয়ে যায়, ফ্লেকি হয়ে যায়, সেটাই কিন্তু খুশকি আকারে আমাদের দেখা দেয় এবং খুবই বিরক্তিকর একটা জিনিস হয়ে দাঁড়ায়। আচ্ছা, প্রথমে কিছু টিপস আমি বলে দিচ্ছি যে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এটাকে শুধু টিপস বলবো না, এটাকে বলবো মাস্ট ফলো কিছু রুলস, যেই জিনিসগুলো না করলে কিন্তু খুশকি কখনোই বন্ধ হবে না। একটা ভুল ধারণা আমাদের আছে যে হয়তোবা আমাদের মাথা প্রপারলি ক্লিন করা নেই, স্ক্যাল্প হয়তোবা শ্যাম্পু প্রপারলি করা হচ্ছে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান ভুল ধারণা, যেটা আমি নিজে সাফারার। আমি আগে মনে করতাম কি হয়তোবা আমার স্ক্যাল্প প্রপারলি ক্লিন হচ্ছে না বলেই খুশকি হয়। এই জিনিসটা কিন্তু একদমই রং। এই কারণে আমরা দেখা যায় ডেইলি শ্যাম্পু করি, আর ডেইলি শ্যাম্পুর ফলে আমাদের স্ক্যাল্প আরও বেশি ড্রাই হয়ে যায়, এবং এত বেশি কেমিক্যাল এক্সপোজারের জন্য আমাদের কিন্তু ন্যাচারাল যে অয়েলটা বিল্ড আপ হয় আমাদের স্ক্যাল্পে, এটা কিন্তু আমাদের চুলের গ্রোথের জন্য অনেক বেশি ভালো। রেগুলার শ্যাম্পু করে কিন্তু আমরা ন্যাচারাল অয়েলটাকে সরিয়ে দিচ্ছি, এবং আমাদের ন্যাচারালি যে ভেতর থেকে একটা জিনিস প্রডিউস হচ্ছে সেটাকে আমরা সরিয়ে দিচ্ছি। আমাদের হেয়ার কিন্তু ডেইলি আমরা আলাদা করে অয়েলিং করি না, কোকোনাট অয়েল দিলে কিন্তু আর এই সমস্ত সমস্যাগুলো হয় না, বাট ন্যাচারালি আমরা যেটাকে হয় সেটাকে শ্যাম্পু করেই কিন্তু আমরা ব্যারিয়ারটাকে ভেঙে দিচ্ছি। সো সেই জন্য যেটা হয় যে আমাদের স্ক্যাল্পে নানান রকম ময়লা এক্সপোজার হয়, আমরা বাহিরে যাই, ধুলাবালি হয়, সেই জন্য দেখা যাচ্ছে শ্যাম্পুর একটা কেমিক্যালের এফেক্ট আমাদের স্কিনে পড়ে, স্ক্যাল্পে পড়ে, এবং স্ক্যাল্পটা অতিমাত্রায় ড্রাই হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের ড্যান্ড্রাফ আরও বেশি বেড়ে যায়। সো যেটা করতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু তোমরা সপ্তাহে 3 দিন করবে খুব ম্যাক্সিমাম। সো শাওয়ারে নর্মালি তুমি পানি দিয়ে চুলটাকে ওয়াশ করবে, ডেইলি শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই, একদিন পরপর শ্যাম্পু করতে পারো অয়েলি স্ক্যাল্প হলে। আমার যেরকম অয়েলি স্ক্যাল্প আমি জানি খুব কষ্ট হয়, স্ক্যাল্পটা একদিন পরে তৈলাক্ত হয়ে যায়, বাট তারপরও নিজের বেনিফিটের জন্য একদিন পরপর শ্যাম্পু করাটাই সুটেবল। রুল নাম্বার 2 কিন্তু শ্যাম্পু রিলেটেড, সেটা হচ্ছে আমরা অলওয়েজ দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজিং এর পিছনে দৌড়াই, অ্যান্টি ড্যান্ড্রাফ এই অ্যান্টি ড্যান্ড্রাফ ওই, হেয়ার ফলের এই হেয়ার ফলের ওই,
এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমাদের একটু রিসার্চ করা। সালফেট ফ্রি শ্যাম্পু আমাদের অলওয়েজ ইউজ করতে হবে। যে সমস্ত শ্যাম্পুতে তোমরা লেখা দেখবে সালফেট ফ্রি, সেই সমস্ত শ্যাম্পুগুলো তোমরা ব্যবহার করবে, কারণ সালফেটটা আমাদের স্ক্যাল্পে আরো ক্ষতি করে এবং ড্রাই করে তুলে, এবং সেই সমস্ত কারণেই আমাদের কিন্তু ড্যান্ড্রাফ আরো বেশি হয়। শ্যাম্পুতে সালফেট থাকার কারণে অনেকেরই কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এবং ফাঙ্গাস বিল্ড আপ হতে পারে, সেজন্য ট্রাই টু ইউজ সালফেট ফ্রি শ্যাম্পু। যখনই তোমরা শ্যাম্পু পারচেজ করতে যাবে, তোমরা শপে গিয়ে বলবে যে সালফেট ফ্রি শ্যাম্পু তোমরা চাচ্ছ, হার্বাল এবং অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবে বেশিরভাগ সময়। তিন নম্বর রুল আমি যেটা বলবো সেটা হচ্ছে স্টে হাইড্রেটেড। আই নো এই রুলটা সবাই বলে, স্কিনের ক্ষেত্রে বলে, চুলের ক্ষেত্রে বলে, পানির কিন্তু কোনো বিকল্প নেই। দিনে তুমি অন্তত 2 লিটার পানি খাওয়ার চেষ্টা করবে। এতে করে শুধু স্কিন না, তোমাদের স্ক্যাল্পও হেলদি থাকবে। ডিহাইড্রেশনের জন্যই কিন্তু আমাদের যত সমস্যা হয়, পিম্পল হয়, স্কিন প্রবলেম হয়, স্ক্যাল্প প্রবলেম হয়, সব কিছু সমস্যার একটাই সমাধান, দিনে মাস্ট 2 লিটার পানি খাওয়ার চেষ্টা করবে। আমি জানি অনেকেই এটাকে ইগনোর করবে, বাট নো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু ফলো অ্যান্ড সি দ্য রেজাল্ট বাই ইয়োর সেলফ। 4 নম্বর রুল অথবা টিপস হচ্ছে তোমার স্ক্যাল্পটাকে হাইড্রেটেড রাখার চেষ্টা করবে। যেহেতু ড্রাই স্ক্যাল্প হয়ে যাচ্ছে, আমি মনে করি সপ্তাহে 2 দিন অন্তত শীতে অয়েলিং করার চেষ্টা করবে। সারা বছরই উচিত, তবে অন্তত 2 দিন শীতে তোমরা সপ্তাহে চেষ্টা করবে জাস্ট নারকেল তেল দিয়ে তোমাদের চুলে রাত্রেবেলা স্ক্যাল্পে দিয়ে রাখতে, এবং চাইলে 1 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেলতে পারো, অথবা রাতে দিয়ে সকালে শ্যাম্পু করে ফেলতে পারো। 5 নম্বর যে রুল অথবা টিপ বলতে পারো, আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে স্ক্যাল্পে অ্যাপেল সিডার ভিনেগার ইউজ করা। চুলের জন্য তোমরা চাইলে নর্মাল ভিনেগারও ইউজ করতে পারো, তবে অ্যাপেল সিডার ভিনেগারটা ইউজ করলে আমি মনে করি বেনিফিটটা আরো বেশি, এবং অর্গ্যানিক অ্যাপেল সিডার ভিনেগারটাই খোঁজার চেষ্টা করবে। এটা হচ্ছে র এবং আনফিল্টার্ড। যে কোনো সুপার স্টোরে গিয়ে তোমরা অ্যাপেল সিডার ভিনেগার বললেই খুঁজে পেয়ে যাবে, সস এবং ভিনেগার নর্মাল যেগুলো যে সেকশনে থাকে সেই সেকশনে তোমরা অ্যাপেল সিডার ভিনেগার পেয়ে যাবে। এবং এই অ্যাপেল সিডার ভিনেগারটাকেও তোমরা চাইলে জাস্ট তুলাতে দিয়ে তোমাদের স্ক্যাল্পে জাস্ট এভাবে ভাগ ভাগ করে তেল যেভাবে অ্যাপ্লাই করো, ভাগ ভাগ করে পার্টিশন পার্টিশন করে তুমি অ্যাপ্লাই করে 1 ঘন্টা রেখে এটাকে ওয়াশ করে ফেলতে পারো। অ্যাপেল সিডার ভিনেগার একটা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট হিসেবে কাজ করবে, স্ক্যাল্পের যে ব্যাকটেরিয়া বিল্ড আপ সেটাকে ক্লিন করবে, এবং যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে সেটাও কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার তোমার স্ক্যাল্প থেকে সরিয়ে দিবে। চলে যাচ্ছি আজকের আমাদের যে DIY বা রেমেডি, একটা আমি তোমাদেরকে দেখাবো, বলতে পারো একটা ট্রিটমেন্টের মতো ড্যান্ড্রাফের জন্য তোমরা কিভাবে কি তৈরি করতে পারো। চলো তবে আমরা চলে যাই আমাদের সেই DIY রেসিপিতে। ড্যান্ড্রাফের রেমেডির জন্য আমাদের যা যা প্রোডাক্ট লাগবে তা আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। এবং প্রথমে আমাদের লাগবে একটা অয়েল। হেয়ার অয়েল তোমরা যে কোনোটাই ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করছি প্যারাশুটের অ্যালোভেরা হেয়ার অয়েল। এটাই জরুরি না, তোমরা যে কোনো শুধুমাত্র কোকোনাট অয়েল ইউজ করলেও হবে। এর সাথে আমি মিক্স করব অ্যালমন্ড অয়েল, তবে অ্যালমন্ড অয়েলটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আমার কাছে আছে এবং আমি জানি অ্যালমন্ড অয়েল অনেক বেশি বেনিফিশিয়াল হেয়ারের জন্য, হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজ রাখবে, তাই আমি অ্যালমন্ড অয়েলও একটু দিয়ে নিব। আরেকটা মূল উপাদান হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু তোমরা ন্যাচারালটাও ব্যবহার করতে পারো, মানে পাতা থেকে এক্সট্রাক্ট করে নিয়েও ইউজ করতে পারো, বাট আমি কিন্তু নেচার রিপাবলিকেরটা ইউজ করছি, কারণ এটা খুব সহজেই পাওয়া যায় আর আমি সচরাচর আমার স্কিনের জন্য এই রেডি নেচার রিপাবলিকের অ্যালোভেরা জেলটা ইউজ করে থাকি। আরেকটা মূল উপাদান হচ্ছে টি ট্রি অয়েল। এটা কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক বেশি ভালো। টি ট্রি অয়েলটা কিন্তু অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করবে এবং এটা হচ্ছে জার্ম কিল করবে, সেই সাথে ব্যাকটেরিয়া কিল করবে, যে কোনো রকম ইচিনেস, ফাঙ্গাস বিল্ড আপ সবকিছু দূর করবে। আজকের রেমেডিতে কোনো স্পেসিফিক পরিমাণের প্রয়োজন নেই। আজকে কিন্তু তোমাদের যতটুকু চুলের অনুমান বুঝে তোমরা নিবে, চুলের ঘনত্ব এবং স্ক্যাল্পের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তোমরা নিয়ে নিবে। পরিষ্কার একটা পাত্রে আমি 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল কিন্তু স্ক্যাল্পের জন্য খুব বেশি সুদিং এবং যে কোনো রকম ইচিনেস, ইরিটেশন, জার্ম বিল্ড আপ সবকিছুকে কিন্তু অ্যালোভেরা জেলটা সুদ করতে সাহায্য করবে। অ্যালোভেরা জেলের সাথে আমি দিয়ে নিচ্ছি 5 থেকে 6 ড্রপ টি ট্রি অয়েল। টি ট্রি অয়েল কিন্তু অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি, সো আমাদের স্ক্যাল্পে যে কোনো রকম ইনফেকশন থেকে এটা হওয়া থেকে দূর করবে, জার্ম কিল করবে, ফাঙ্গাস কিল করবে এবং আমাদের স্ক্যাল্পটাকে ফ্রেশ রাখবে এবং ড্যান্ড্রাফ ফ্রি রাখবে। এর সাথে আমি 1 স্পুন আন্দাজ অ্যালমন্ড অয়েল দিয়ে নিচ্ছি এবং আরো 1 চামচ আমি নারকেল তেল দিয়ে নিচ্ছি।
তোমরা চাইলে অ্যালমন্ড অয়েলটাকে কিন্তু স্কিপ করতে পারো, আমি আবারও বলে দিচ্ছি এটা জাস্ট এক্সট্রা নারিশমেন্টের জন্য, তবে দিলে অবশ্যই বেনিফিট হবে। এখন এটাকে আমি ভালোমতো মিক্স করে নিচ্ছি। এটা যে খুব ভালোমতো মিক্স হতে হবে তেমন কোনো বাধ্যকতা নেই, তোমরা জাস্ট এটাকে হাত দিয়ে অথবা তুলা দিয়ে তোমাদের স্ক্যাল্পে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। এটা একটা জেল বেজের মতোই থাকবে যেহেতু আমরা এখানে অ্যালোভেরা দিয়েছি, আর এটাকে তোমাদের সম্পূর্ণ চুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা এটাকে স্ক্যাল্পে দিয়ে নিবে। এই জেলটাকে তোমরা চাইলে সপ্তাহে একদিন অথবা দুই দিন ব্যবহার করতে পারো, তিন চার দিন পর পর তোমরা এটাকে ইউজ করতে পারো। আমি আশা করছি এটাকে তোমরা চার থেকে পাঁচ বার ব্যবহার করার পরে তোমাদের স্ক্যাল্পে একটা ডিফারেন্স দেখতে পারবে এবং দেখবে ন্যাচারাল এই হোম রেমেডি দিয়ে তোমাদের ড্যান্ড্রাফটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। এখন আমি একটা তুলার বল এই মিক্সচারটার মধ্যে ডিপ করে নিচ্ছি এবং এটাকে দিয়ে আমার স্ক্যাল্পে শীতি করে করে অ্যাপ্লাই করে নিব। আমি এক থেকে দু ঘন্টা আমার চুলের মধ্যে এটা রেখে তারপর জাস্ট নর্মালি শ্যাম্পু করে ফেলবো। আরো কিছু প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিচ্ছি, তোমরা এই মিক্সচারটাকে কখনোই স্টোর করবে না, যখন ব্যবহার করবে ঠিক তখনই তোমরা এটাকে তৈরি করে নিবে। আমাদের তৈরি এই জেল অথবা অয়েলটাকে আমি যেভাবে অ্যাপ্লাই করব, তোমরা চাইলে হাত দিয়েও জাস্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, তবে ইজিয়ার একটা ওয়ে হচ্ছে ছোট একটা কটন বল নিয়ে তোমরা এটাকে ডিপ করে জাস্ট অল্প করে এভাবে করে নিয়ে জাস্ট অল্প অল্প করে, আমি জাস্ট তোমাদের সিস্টেমটা দেখাচ্ছি, এভাবে করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ছোটখাটো এমন কিছু জিনিস ফলো করলে কিন্তু তোমার ড্যান্ড্রাফ থেকে চিরতরে মুক্তি পেতে পারো এবং আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেক বেশি উপকার হবে। যারা ড্যান্ড্রাফের সমস্যায় ভুগছিলে এবং এরকম একটা ভিডিওর অপেক্ষায় ছিলে, কমেন্টে কিন্তু আমাকে থ্যাঙ্কস জানাতে ভুলবে না, আর এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। যারা আমাকে আজ প্রথমবারের মতো দেখছো, আশা করবো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম সকল যে সোশ্যাল মিডিয়া আছে সেই সব জায়গাও কিন্তু তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো। আমি ইনস্টাগ্রামে অনেক বেশি আপডেট দেই, স্টোরিতে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার নিয়ে অনেক কথা বলি, সো ইনস্টাগ্রামেও কিন্তু আমাকে ফলো করতে ভুলবে না। ফেসবুকে আমাদের একটা গার্লস গ্রুপ আছে মেকআপ মেনিয়াক্স ইউনাইটেড, সেখানে আমরা সবাই অনেক বেশি আড্ডা দিই, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চেক করে নিবে। আমার মনে হয় শীতকে আমরা জোরে সোরে এবার ফাইট করতে পারবো এমন ডিআইওয়াই এবং ন্যাচারাল হোম রেমেডি দিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অনেক অনেক ভালোবাসা রইল, বাই বাই।